দেশে ভালো নির্বাচন প্রক্রিয়া শেখ হাসিনা চালু করেছেন। কাদের? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ দেশে ভালো নির্বাচন প্রক্রিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা চালু করেছেন। তিনি বলেন, এই নির্বাচনে আমরা দেখলাম সরকারি দলের একজন প্রার্থিতা বাতিল ও কয়েকজনকে সুখোজ করা হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা নতুন দৃষ্টান্ত রেখে গেছেন। এ দেশে সুষ্ঠু নির্বাচন শেখ হাসিনার অধীনেই সম্ভব। বুধবার 17 জানুয়ারি বিকেলে বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কার্যালয়ে মহানগর ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে অনুষ্ঠিত যৌথ সভা তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বহু দেশে নির্বাচিত সরকারের প্রশংসা করেছে, শুধু বাংলাদেশ একটি দল ছাড়া নির্বাচন এলে হেরে যাবে, এই কারণে বিএনপি নির্বাচনে আসেনি। এই নির্বাচনকে তারা বয়কট করেছে, তারা ভিন্ন কথা বলেছে। টিআইবি বক্তব্য ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন পাতানো ছিল না, নামি দামি দেশ পর্যবেক্ষণ করেছে, এমনকি নির্বাচনের পর বিভিন্ন দেশে অভিনন্দন জানালেন। কেন? যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হার্শও অভিনন্দন জানিয়েছেন সরকারকে। তিনি বলেন, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়েছে, বিরোধী দল নির্বাচন বয়কট করে নতুন রণকৌশল নিতে হয়েছে, স্বতন্ত্র সংসদ সদস্য বড় অংশ জনগণের অংশগ্রহণে অবাধ সুষ্ঠু নির্বাচন করতে রণকৌশল নিতে হয়েছে, যার সোনালী ফসল গড়ে তুলেছি, দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। ওবায়দুল কাদের বলেন, বিএনপির আস্ফলন কোথায় গেল? জনগণকে নিবৃত্ত করার চেষ্টা করেছে, অনেক দেশ পর্যবেক্ষণ পাঠিয়েছে, বিএনপি নির্বাচন বর্জন করেছে, এছাড়া নির্বাচন নিয়ে কোনো কথা বলার নেই, ভালো নির্বাচন হয়েছে সে প্রশংসায় আসছে, কেবল তারা নির্বাচনকে গ্রহণ করতে পারছে না, তারা এখন বলছে সংসদ অবৈধ। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপির সাথে সাধারণ মানুষ নেই, তাই চরম হতাশাগ্রস্ত শিবিরে পরিণত হয়েছে বিএনপি। যে দলের মধ্যে গণতন্ত্র নেই সেই দল কীভাবে দেশের মানুষকে গণতন্ত্র দিবে? এই বিএনপি তাদের সাত ধারা বাতিল করেছিল। এই বিএনপি অসুস্থ খালেদা জিয়াকে বাদ দিয়ে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে নেতা বানিয়েছে। দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানাতে বিএনপি তাদের সাত ধারা বাতিল করেছে। তিনি আরও বলেন, বিএনপি নিজেদের অফিসে তালা মেরে বলে সরকার তাদের অফিসে লাগিয়েছে, আবার তাদের অফিসে তালা তারাই ভাঙেছে, তারা অফিসে তালা লাগাতে পারে আবার ভাঙতেও পারে, সংবিধান ভাঙ্গা বিএনপি অফিসে তালা ভাঙ্গার মতো নয়। সবাই আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, আব্দুর রাজ্জাক হোসেন চৌধুরী, ডাক্তার জালাল মহিউদ্দিন, কামরুল হাসান সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।